লেখা কাব্যগ্রন্থ বিষণ্ণ পাথর। বিষণ্ণ পাথর কাব্যগ্রন্থের একটি কবিতা ক্লান্ত মগ্নতা। বুকে আগ্নেয়গিরি লাভা নিয়ে পাতালপুরি থেকে অলকাপুরি, স্বদেশ থেকে চন্দ্রদেশে, শুধু তোমাকে পাওয়ার জন্যে অনু থেকে পাহাড়ে, বস্তি থেকে রাজপ্রাসাদে, ফুলের বাগান থেকে রণাঙ্গনে, অবশেষে দিয়েছি বিদায় প্রিয় বস্তু, করেছি কোরবান, থেমে গেছে মরুপথ উদ্যান। কোথাও পাইনি আমি এতটুকু ঘুমের নিজুম অভিসার, ফুলে ফুলে দিয়েছি ঢেকে যন্ত্রণার শহীদ মিনার। ক্লান্ত পথিকের অবারিত পথ, কোথাও জ্বর নেই, বৃষ্টি নেই, চোখের পাতায় খোলা আকাশ, তবুও অন্তহীন পথে হেঁটে চলা, আমার ছায়ার পিছনে আমি একা, হৃদয়ের জানালায় শূন্যতায় ফাঁকা, স্মৃতির আঙ্গিনায় নিঃসঙ্গ বাতাস। এই তো জীবন, এই তো পথ, এই তো ভালোবাসা, একাই মানুষ, একাই যাওয়া, একাই পথের আশা। ধন্যবাদ।